চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি বলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, পড়েন, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি বলা। সুবহানাল্লাহ। Today, inshallah, we will talk about the three characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam. আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বিশ্বনবীর জীবনের তিনটা বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো, এবং যারা আমার ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন, শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যে বুঝবেন সে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি কিন্তু যে আমার ওয়াজ শোনাবে মুখস্থ, তার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার থাকবে। রেডি আছেন তো সবাই? ইনশাআল্লাহ আজকে দেখবো যে কোন মুরব্বী কোন যুবক পুরস্কার নিয়ে যায়। তিনটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক, বিশ্বনবী দেখতে কেমন ছিলেন, তার গঠন কেমন ছিল। নাম্বার টু, হাউ ওয়াজ দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আচরণ কেমন ছিল, ব্যবহার কেমন ছিল। দেখতে কেমন মানে হচ্ছে বাহিরটা কেমন, আচরণ মানে হচ্ছে ভেতরটা কেমন, ঠিক কিনা যুবক ভাইরা বলেন? And finally, we will talk about the kindness characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam. তিন নম্বর বিষয়টা হচ্ছে নবীজির দয়া, মায়া, ভালোবাসা, মমতা, স্নেহ উম্মতের জন্য কত বেশি ছিল। স্মরণে পড়লেন না আপনারা? তাহলে একটু জিজ্ঞেস করি, কয়টা বিষয় আজকে শুনবো? আমি কিন্তু বামে খুবই সাউন্ড কম পাচ্ছি, বলেন না কয়টা ভাইয়ার আপনারা? তিনটা। মুখস্থ রাখবেন, খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন। ওয়াজ মানে ঠিক বেঠিক সুবহানাল্লাহ কাঁপায় দাও, তা ওয়াজ নয়। ওয়াজ সেটা যেটার মাধ্যমে জীবনটা পরিবর্তন হয়। তিনটা বিষয়, এক, নবীজি দেখতে কেমন ছিলেন, দুই, নবীজির আচরণ কেমন ছিল, তিন, নবীজির মায়া দয়া উম্মতের জন্য কত বেশি ছিল। চলেন আমরা শুরু করি। নাম্বার ওয়ান, নবীজি দেখতে কেমন ছিল। আচ্ছা, আমার নবী কি দেখতে অসুন্দর না সুন্দর? আমার নবী কি আনস্মার্ট না স্মার্ট? আমার নবী কি ব্যাকডেটেড না আপডেট? আপডেট। আমি যদি আমার নবীকে এই কথা বলি, কোনো সমস্যা হচ্ছে সাউন্ডে? না, ঠিক আছে, চুপ করে বসে থাকেন, কোনো কথা বলবেন না। আমার নবী দেখতে কেমন ছিল, এদিকে তাকান। আমার নবীর বুক এটা ছিল উঁচু, বুক ছিল কি, পেট ছিল চাপা, আর বাঙালিদের ভুড়ি হয় এইরকম মোটা। একটা রিক্সায় কিছু কিছু মোটু লোক আছে ভাই, ভ্যানে চড়লে ভ্যানের টায়ার ব্লাস্ট হয়ে যাবে। নবীজি এরকম ভুড়িওয়ালা ছিলেন না, নবীজির পেট ছিল চাপা, বুক ছিল উঁচু, এবং হাদিসে এসেছে নবীজি বলতেন আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। নবীজির শক্তি কম না বেশি? বেশি, পাওয়ারফুল ম্যান, শক্তিশালী মানুষ ছিলেন। নবীজির হাইট কেমন ছিল, কানা রুবাতাম মিনাল কওম লাইসা বিতাউইল ওয়ালা বিলকসির, নবীজি খুব বেশি লম্বাও না, খুব বেশি খাটোও না, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, পড়লেন না? মিডিয়াম অফ হাইট, নিদার টল নর শর্ট, খুব বেশি তাল গাছের মতো লম্বা নয়, আবার খুব বেশি বাঠুও নয়। মাথায় রাখবেন, মেয়েরা একদম তাল গাছ লম্বা পছন্দ করে না, মেয়েরা মাঝারি গড়নের যে লম্বা যুবক তাদেরকে বেশি পছন্দ করে, ঠিক আছে যুবক ভাইয়েরা? নবীজি ছিলেন মাঝারি গড়নের একজন মানুষ। এবার আসেন নবীজির, আচ্ছা এটা হচ্ছে আমার হাত, এই হাতে এটাকে কি বলা হয়, তালু। জয়পুরের বারে কথা কম না কেন, নাম কি? তালু। কানা কাফুহু আলিয়ানু মিনা দিবাজ, নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম। সুবহানাল্লাহ, পড়ে। নবীজির চেহারার রং কেমন ছিল, গায়ের রং কেমন ছিল, হাদিস আসছে নবীজির গায়ের রং খুব বেশি শ্যামবর্ণ নয়, আবার খুব বেশি সাদাও নয়, মালিহ। নবীজির গায়ের রং ছিল লাবণ্যময়, বেশি সুন্দর, বলেন না কেন? সুবহানাল্লাহ, জোরে সোরে, লাবণ্যময় সুন্দর। মাথায় রাখবেন, খুব বেশি ফর্সা হইলে বিদেশি বিদেশি লাগে, আর খুব বেশি কালো হইলে আফ্রিকান লাগে।
আর যদি কেউ লাবণ্যময় সুন্দর হয় তাকে সবচাইতে বেশি সুন্দর লাগে, ঠিক কিনা যুবকেরা? তার মানে কালো মানুষকে ক্রিটিসাইজ করছি, ইট ইস ডাজন্ট মিন দ্যাট, আমি এটা মিন করি নাই, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে সাইয়েদা ইউসুফের কথা আমরা জানি, যিনি দেখতে অনেক সুন্দর ছিলেন, বাট নবীজি বলতেন যে আনা মালিহ ওয়া আখি ইউসুফ সামিহ, আমি হলাম নবীজি, আমার চেহারার রং হচ্ছে লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। বলেন তো, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? লাবণ্যময় সুন্দর বেশি। অস্ট্রেলিয়ার মেয়েকে দেখলে আপনার ভালো লাগতে পারে সাময়িক, বাট বিয়ে করতে মন চাইবে না। তা আমার অনেক মেয়ে দেখেছি, আমাদের বাংলাদেশে আছে না, এই জয়পুরে নাই, অন্য জায়গায় থাকতে পারে, একটু ফর্সা হইলে ভাবে আর বাঁচে না, আরে ভাব, মনে হবে যে ওটা জান্নাতের হুর আসছে এখানে। আমি আমার বোনকে বলবো, প্রিয় বোন, যত বেশি ভাব দেখাবে কপালের টাকলা ছাড়া অন্য কিছু আপনার আর যোগ দেবে, যত বেশি বিনয়ী হবেন দিনদার চরিত্রবান যুবকের সন্ধান আপনি পেয়ে যাবেন, ঠিক কিনা? আর যারা সাদা চামড়া নিয়ে খুব বেশি বড়াই করে, এদেরকে বলে দিবা বাংলাদেশের মানুষ বড় সেন্সিটিভ, এরা দুধ চায়ের চাইতে রং চায়ের ভক্ত বেশি, ঠিক কিনা? নবীজি ছিলেন সাদা সুন্দর নন, তিনি ছিলেন লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ, পড়লেন না? এবার আসেন নবীজির চুল কাটিং। এই চ্যাপ্টারগুলো কিন্তু শুধু ঠিক সুবহানাল্লাহ পড়লেই হবে না, মাথায় ঢুকাতে হবে, কেমন ছিল দেখতে আমি কিন্তু প্রশ্ন করব শেষে গিয়ে। নবীজির এটা হচ্ছে চুল, এটা হচ্ছে দাড়ি। নবীজির পুরো চুল এবং দাড়ি ছিল ব্ল্যাক কালার। মানুষের চেহারায় যদি কালো দাড়ি থাকে, চাপ দাড়ি, দেখতে সুদর্শন পুরুষ মনে হয়, ঠিক কিনা বল? দাড়ি ছিল কালো, চাপ দাড়ি। وقبض وليس في لحيته وراسه 20 شعره بيضاء পুরো 63 বছর বয়সে আমার প্রিয় নবীজি দাড়ি এবং চুল মিলিয়ে 63 বছর বয়সে 20টা চুলের বেশি পাকে নাই। তার মানে নবী যখন মারা যাবেন, যারাই নবীজিকে দেখেছে তারা বলতো তাগড়া একজন যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ, বললেন না? 20টা চুল পেকেছিল। এবার এদিকে তাকান, এই যে এটা হচ্ছে আমাদের হেয়ার কাট, চুল। বাংলাদেশে দেখবেন যে অনেকে টিকটক মার্কা কাটিং দেয়, মুরব্বীরা কথা বলতে হবে তো আব্বা জানার কথা, ঠিক কিনা বলেন? মুরব্বী আব্বা জানার, ওনারা জানে এইটা। চায়ের দোকানে মাঝে মাঝে মুরব্বীরা চা খায়, যুবকরা সে এমন ধুমসে বিড়িটা নেয়, সালামটা পর্যন্ত দেয় না, ঠিক কিনা যুবকের বলো? আহা, নবীজির চুল ছিল কেমন জানেন? এই যে কখনো কানের মাছ বরাবর, কখনো কাঁধ বরাবর। বেশিরভাগ সময় নবীজি বাবরি চুল রাখতেন। বাবরি চুল মানে হচ্ছে পেছনে কোঁকড়া কোঁকড়া এই পর্যন্ত ঘাড় বরাবর। এবং হাদিসে এসেছে নবীজি, আচ্ছা আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন, ফেসবুকে ফটো দেখেছেন, মুরব্বী আব্বাজানরা খুব ভালো করে শুনবেন, দেখবেন যে ওনার ছবিতে এই চুলের মাঝখানে একটা স্মৃতি আছে। কেন ইউফারিকু বাইনা শাআরি, নবীজির চুলের মাঝখানে এরকম স্মৃতি ছিল। নবীজি আতরের শিশি নিতেন, যখন নামাজ পড়তে যাবেন আতরের শিশি নিয়ে দুই চুলের মাঝখানে শিশিতে আতর ঢালতেন, যেখানেই নবীজি সেজদা দিত পুরো সেজদার জায়গাটা আতরের খুশবুতে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ, তার নবীজির চুলের মাঝখানে কি ছিল? আরে কথা কয় না, বলো না কি ছিল? আর চুল যে পেছনে ছিল এটা কি ছোট না বড়? লম্বা চুল ছিল। এবার আসেন আমার নবীজির বগল কেমন ছিল, এই হচ্ছে বগল। আচ্ছা, আমাদের বগল কি হোয়াইট হয় না ব্ল্যাক হয়? ব্ল্যাক। নবীজির বগলটা কেমন ছিল? আরাফাতের ময়দানে নবী যখন দোয়া করতেন হাত তুলে, মাঝে মাঝে নবীজি হাত তুলতে তুলতে এমন লম্বা করতেন, হাত্তা ইউরা বায়াদু বিতাইহি। সাহাবা একরাম বলতো, নবী যখন আরাফাতের ময়দানে হাতটা এমন করে তুলতেন, নবীজির দুই হাতের বগল দেখা যেত। আমরা দেখেছি নবীজির দুই হাতের দুই বগল শুভ্র সাদা। কপাল, কপাল, এটা কি কপাল? মুস্তাওয়াল জাবি, প্রশস্ত ললাট ছিল। আশামুল আংখ, লম্বা নাক ছিল। এবং নবীজির পিঠের বাম পাশে, উনি যে লাস্ট মেসেঞ্জার, উনি যে শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, নবীজি নিজেই বলেছেন আমি শেষ নবী, মা কানা মুহাম্মাদুন আবা
আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, উনি যে শেষ নবী তার প্রমাণ হিসেবে আল্লাহ তার পিঠের বাম দিকে একটা সিল মেরে দিয়েছে। সিল বলছেন আপনারা, সিল সিল একটু মোটা ছিল, লালচে ছিল, চুল ছিল। একবার নবীজি বলছে, এই সাহাবা একরাম শোনো, তোমাদের যদি আমি কারো হক নষ্ট করে থাকি, তোমরা আমাকে বলো তোমাদের হক আমি আজকে আদায় করে দিব। সাহাবা একরাম সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা হক নষ্ট করেছেন, এটা আদায় করতে হবে। সাহাবা একরাম, আরে নবীজি কার হক নষ্ট করেছে? বলছে, আমার হক নষ্ট করেছে। কি হক বলো? যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করছিলাম, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে কোনো জামা ছিল না, আপনি একজন কাফেরকে তরবারির আঘাত করতে গিয়ে সে তরবারির আঘাতটা আমার পিঠে এসে লেগেছে, যদি আপনি আপনার হকটা আদায় করতে চান, আমি আপনার পিঠে একটা চাবুকের আঘাত করতে চাই, এটা আমি আদায় করতে চাই। এই কথা শুনে ওমর ফারুক তোমাকে বড্ড ভালোবাসে, খেপে মেপে ফায়রা, কত বড় সাহস, তুই নবীর গায়ে হাত তুলবি, খালি এদিক খায় বেড়া, তোমরা দেখতেছি কি করতে হয়। আর আমার রাজশাহীর ভাষায় বলে, লে ঘিরে লে, রাজশাহীর লোকরা যদি কেউ উল্টা পাল্টা করে এসে আশেপাশে, লে বেটাকে ঘিরে লে, রাজশাহীর ভাষায় এটা তো। ওমর ফারুক বলছে, লে বেটা ঘিরে লে এটাকে, কত বড় সাহস, নবীর গায়ে হাত তুলবে। তো যখন ওই সাহাবি আসছেন, ওই বলছে, হে ওমর, স্টপ 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 ম্যান, লেট হিম ডু হিজ ওয়ার্ক, থামো না, করুক না, তার প্রতিশোধ সে তুলুক, সমস্যা কি? তো যখন কাছে আসছে, বলছে, নবী হে, আপনি তো এখানে জামা পরে আছেন, আমি তো পিঠ দেখতে পাচ্ছি না, আমাকে যখন আপনি আঘাত করেছেন আমার পিঠে কোনো জামা ছিল না, যদি আপনি কেসাসটা আদায় করতে চান আপনার ড্রেস খুলতে হবে। ওমরে ফারুক এবার মারবেই মারবে, দৌড়ে আসছে ওমর ফারুক, নবীজি বলছে, থাম থাম, মারতে হবে না, থামো, স্টপ। এবার যখন জামাটা নবীজি হালকা তুলেছে প্রতিশোধ আদায় করবার জন্য, তার কেসাসটা আদায় করবার জন্য, ওই সাহাবি হাত তুলবে তো দূরের কথা, নবীজি হালকা কাপড় ওঠাতে না ওঠাতে ওই সাহাবি দৌড় দিয়ে এসে নবীজির মোহর নবুয়ত চুমু খেয়ে ফেলেছে। আর কান্না, দুই চোখের অশ্রু ছেড়ে কান্না, নবী হে মাফ করে দিবেন নাটক করার জন্য, আমি আপনাকে আঘাত করতে চাই না, আমার আব্বা মা সবাই আপনার জন্য কোরবান হে নবী, আমি তো আমার এই দুই ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার মোহর নবুয়ত চুমু খেয়েছি, আমি আপনাকে মারতে চাই না, আমি তো আপনাকে আঘাত করতে চাই না। তাহলে যেটা বুঝলাম পুরো নবীজির গঠন মুবারক থেকে, যে আমার নবী দেখতে অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন? চাঁদের চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি বলা, দোজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, পড়ে, দোজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি বলা। সুবহানাল্লাহ, তার নবীজি ছিলেন অসাধারণ একজন পুরুষ, বাহাদুর একজন পুরুষ, যার মতো হ্যান্ডসাম, স্মার্ট, আল্লাহর আকাশের নিচে জমিনের উপর।